সমাজের কিছু ক্যাম্পাসার বাড়ি যান ক্যাম্পাসার মাগো মা শ্রীপুরে ট্যাবলেট তারা বিক্রি করে এরাও ফেল বর্তমানে একটা ক্যাম্পাসার বাড়ি সেটার নাম হইছে কি আলাউদ্দিন জিহাদি এক ক্যাম্পাসারে কি করে জানেন নি শ্রীপুরে ট্যাবলেট বেচতে কেউ দেখছেন নি দেখছেন আমি দেখছি কারণ আমি আগে কুমিল্লা ট্রান্সপোর্ট উঠতে কুমিল্লা যেতাম ওই আমরা দেখেন তো উঠতাম ব্রাহ্মণবাড়িয়ার ফাইরিলে শ্রীপুরে ট্যাবলেট লে উঠবো এক পাতা সবুজ আর এক পাতা লাল এই ক্যাম্পাসারে উঠার পরে সে যা বক্তব্য দেয় এর দ্বারা বোঝা যায় সমস্ত রোগের ঔষধ হলো তার দুই পাতার মধ্যে মাগুমায় ক্যাম্পাসারে সাবা বাড়িতে বাড়িতে কিয়ামত আমি তো সময় ছাত্র জমানা ফরিও ইমামতিও করি চিন্তা করলাম অত বড় কথা সাবা বাড়িতে বাড়িতে মুখে দেবে না উঠে আছে গা আর এক হত্তন বাদে বাদে চ্যালেঞ্জ করে কোন এমবিবিএস ডাক্তার দেখলে আয়ো খেলা হইব আচ্ছা এমবিবিএস ডাক্তার কি রুকাল বাসে উঠে এটা জানেনি জানে যে রুকাল বাসে এমবিবিএস ডাক্তার উঠতো না সুতরাং এখানে আমি ডাক দেই মানে এটা আমার সাবাবাজি কথা হন ঠিক নেই এখন এর এই কথা শুননা মানুষ কিছু না কিছু তার কথার বক্ত হইয়া কিছু না কিছু কয়েকটা ওষুধ নেয় একবারে যে খালি ফিরে এমনটা না কথা শুননা গেলে কিছু ওষুধ তার কাছ থেকে নেয় এই যে ডাক দেয় আয়ো এমবিবিএস ডাক্তার থাকলে হেও জানে এখানের মধ্যে কোনো এমবিবিএস ডাক্তার জীবন উঠতো না কিন্তু সাবাবাজি কইরা যায় আমাদের মধ্যে কিছু শ্রীপুরে ট্যাবলেট ব্যস্ত দিয়ে আগে ওহন ইডি টুপিটা বি লাগাই ওহন মাঠে আয় সেটা ক্যাম্পাসারি করে আর দশজন মানুষ সর্বোচ্চ বিশ জন মানুষ সামনে লয়ে কয় আয়ো খেলা হইব ওই আর দশজন মানুষ লয়ে বইয়া কয় আয়ো অলিপুরের সামনে কইছি বহস করতে ফালাইয়া গেছে গা রেজাউল করিম সাহেব পীর সাহেব চোরমুনারে কইছি আয়ো এরাও আয় না কয়জন মানুষের সামনে দশজন মানুষের সামনে রাত বারোটার পরে এরাও জানে এখানে অলিপুরি নাই এখানে রেজাউল করিম সাহেব নাই সরুনার হিসাব নাই হ্যাঁ এখন হেও এখানে শুরু করছে আয়ো কিতাব লইয়া বসি কথা বুঝছে এটা হলো ক্যাম্পাসার তোর তোর বাপের বাপে অলিপুরির সাথে বহস কইরা লুঙ্গি কুল্লা দৌড় দিছে আর তুই আইছো এখানে ক্যাম্পাসারি করতে হেরে আলাউদ্দিন জিহাদিরে এরে বক্তাগিরিত না লাগাইয়া শ্রীপুরের ট্যাবলেট তুললে আপনারা ট্রান্সপোর্টে ছাইরা দেন শ্রীপুরের ট্যাবলেট ওলার কোম্পানির বরকত হবে ইডিস একটা ক্যাম্পাসার অলিপুরের গাইল্লা আহমদ সুবির সাহেবরে গাইলিতেছে এরপরে ওই চরুণার ফির সাহেবরে গাইল্লা সিদ্দিকির নাম শিরিক সিদ্দিকিরে গাইল্লা আরে কি আজিব তামাশা সিদ্দিকি সাহেবের মাহফিলের স্টেজের যে মানুষ হয় এই মানুষটা তো এর মাহফিলও হয় না তুই ক্যাম্পাসারে কার সাথে করস এই সুরা সিদ্দিকির যদি বলে বলা হয় যে আটলান্টিক মহাসাগরের সামনে মাঝখানে একটা কিছুর মধ্যে ওয়াজ হইব ঠিক না মানুষ হইব আর তুই রাত বারোটার উপরে ক্যাম্পাসারি করো দশজন মানুষ লইয়া সাবাবাজি কমাইয়া করিস তোর আগে টিস চুষতে চুষতে বরার মধ্যে আর কিচ্ছু রাখছে না আর তুই এখন সুইয়া কিতা পাইবে ঠিক নেই গেল একটা আরেকটা ক্যাম্পাসারের নাম বইলা দিই আরেকটা ক্যাম্পাসারের নাম হইল এনায়েতুল্লাহ গাবগাসি এটা আব্বাসি উর্ফে গাবগাসি এই গাবগাসের বাচ্চাও বড় ক্যাম্পাসার এটার আবার এলেম আছে এটা এলেম আছে আমি বলি কেউ বিশ্বাস করুক না হোক আমি বলি তার এলেম আছে এমনকি তার এলেম যে পরিমাণ আছে এটা বহন করার মতো আমারও যোগ্যতা নাই তার এলেম যে আমি বহন করব এই যোগ্যতা আমার ভিতর নাই কিন্তু কেন তার কথা বলতেছি এলেম শয়তানেরও ছিল শয়তান এলেম পাইয়া অহংকার ঢুকাইয়া আল্লাহর নালত পাইছে জান্নাত থেকে বাড়িতেছে ইটার এলেম আছেন এক সময় তার ভক্ত ছিলাম আমি তার ওয়াজ শুনতাম এই বন্ড এলেম পাইয়া যখন শয়তানের অহংকার ভিতরে নিছে জুতার বাড়ি তার কপালও শুরু হয়েছে এ সিদ্দিকিরে যা তা মনে চায় গালাগালি করে যা তা মনে চায় সিদ্দিকির দ্বারায় নাকি আলেম ওলামাদের সমস্যা হচ্ছে আলেম সমাজের নাকি সমস্যা হয়ে যাচ্ছে বেটা সিদ্দিকি বারবার জন্ম নেয় না সিদ্দিকি এক এক জামানে একজনই জন্ম নেয় তুই সিদ্দিকির পিছনে লাগছস কুত্তায় খামরেলে ইঞ্জেকশন ল ইঞ্জেকশন না লইয়া চিল্লাইস না সময় নাই বসেন সময় নাই
কথাগুলি আপনাদের কার সহ্য হইতেছে কার খারাপ লাগতেছে এটা দেখার টাইম নাই কিন্তু হক কথাগুলি বলতে হবে কারণ সিদ্দিকীর বিরুদ্ধে যেই পরিমাণ এই অপপ্রচার শুরু করছে গাদ্দাসী এমন কিছু কথাবার্তা বলে পাবলিক সমাজ এগুলো বলার প্রয়োজন নাই কিন্তু সে ওই কথাগুলি বলে মুখের মধ্যে টাট্টি পর্দাও রাখে না কথা বলছেন আর আল্লাহর বান্দায় যেই পরিমাণ কাফেরের বাস করলিয়া বসে যে কোনো মাহফিলে গেলে বাসকোটা কইলা কাফের 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 সাপ্লাই দেয় কাফের বানাইতে বানাইতে বাংলাদেশের সরকার সহ কাফের হয়ে গেছে সব বক্তারে কাফের বানায় তেন একলা মুমিন হয়ে জান্নাতও যাইব কথা বলছেন যদি কোনো ব্যক্তি কাফের না হয় আপনি যদি তাকে কাফের বানায় লান আর সে যদি কাফের না হয় মরার আগে আপনি কাফের না হয়ে মরতেন না এই এনায়েতুল্লাহ আব্বাসী মৃত্যুর আগে আমি চিন্তা করতেছি আমি চাই না আল্লাহ যেন হেফাজত করে আমার মনে হয় এটা কাফের হয়ে মারা যেতে পারে কাফের বাস্ক বানাইছে মিজানুর রহমান আজহারের কাফের ফতোয়া দিয়ে দালাইছে বাংলাদেশেও দর্জন মুফতিদের মধ্যে কতগুলো মুফতি আছে যাদের বিশ্বের মধ্যে তাদের একটা মান আছে সারা বাংলাদেশে যে মসজিদের কথায় ফতোয়া চালু হয় এরা কখন পর্যন্ত কাফের ঘোষণা দিতে পারে না গাদ্দাসী বটগাছে তুলে বইয়া কাফের ফতোয়া চালাইছে সিদ্দিকীরে তো কতবার কাফের কইছে কোনো ঠিক হই নাই বহুতবার কাফের কইছে সিদ্দিকীরে এগুলো সহ্য হয় না এগুলো কি হয় না সহ্য হয় না দেলোয়ার হোসেন সাইদির পরে যদি বাংলার জমিনে কেউ মাঠ ধরে রাখতে পারে এটা হলো সিদ্দিকী সাহেব এক সময় দেলোয়ার হোসেন সাইদির মাঠে লক্ষ লক্ষ মানুষ তার বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতো আর এই জামানায় আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী খতিবুল উম্মাহ ঠিক কিনা বলেন সুতরাং সিদ্দিকীর বিরোধিতা কইরো না যদি কুত্তা খামড়ায় তাকে ইনজেকশন লো মেডিকেলে ভর্তিও ঠিক কিনা সিদ্দিকীর পিছনে যারা কামড়াইতে গেছে এরা শেষ পর্যন্ত দাঁত ভেঙে গড়ে গেছে কারণ সমস্ত মানুষ সুন্নি নাই ওহাবি নাই জামাত নাই এমন কোন লোক নাই হাফিজুর রহমান সিদ্দিকীকে কলিজার থেকে ভালোবাসে না এই যে আপনারা এই এলাকার এটা বেকুয়াট এই এলাকার মধ্যে যেতগুলো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন কই থেকে আসে গুলো তো আমি জানি আমার তো এলাকা সাইডেই এই মানুষটা সিদ্দিকী ছাড়া আসা সম্ভব তো সিদ্দিকীর দ্বারা ক্ষতি হচ্ছে কোথায় সিদ্দিকীর বয়ানে হাজার হাজার যুবকদের মুখে এখন দাড়ি সিদ্দিকীর বয়ানে মানুষ এখন নামাজ পড়ে মিয়া বাংলাদেশে কোনো বক্তার বয়ানে এত যুবক দাড়ি রাখা নাই সিদ্দিকীর বয়ানে যেই পরিমাণ যুবকদের দাঁড়িয়ে বলেন সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে কোনো সময় দাঁড়ায় থাকতে পারবে না কারণ সিদ্দিকীর বক্ত শুধু এক আঞ্চলিক নয় বিভাগ ভিত্তিক নয় গোটা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া পড়বে যেখানেই বিরোধিতা করবা সেখানেই জুতার ভিড়া খাইবা এগুলো করার দরকার নাই আরেকটা কথা হলো আমি এক আলেম রে গাইলিয়া আমি যে ফেমাস হয়ে যাবো সেলিব্রিটি হয়ে যাবো এটা কিন্তু আসলে ঠিক না আমি গাইলে কতটুকু করতে পারো তুমি যেইভাবে গালাগালি শুরু করছো যার সন্তান মার সন্তান অবৈধ টবৈধ এগুলা কি আলেমের মুখে শোভা পায় তুই তো বড় একটা আলেম কত বড় আলেম তোর তুই কেন এমন পিছিয়ে লাগছস আপনারা বলতেছেন কেন বলতেছি শুনেন সিদ্দিকীর নামে বিভিন্ন পোস্টার দিয়া দিয়া ওই কোম্পানি কমিল্লা আমি এখানে থেকেছি 4 বছর কেন পোস্টার লাগাই দিছে ওনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জায়গায় ওনার নামে পোস্টার লাগাইতেছে আমরা তো কওমির সন্তান আমাদের তো ভাই আমরা যদি সিদ্দিকীর পক্ষে অন্তত পক্ষে প্রতিবাদটাই না করলাম তো ওয়াজ করে কি লাভ সিদ্দিকীর বিরোধিতা করার জন্য তো লোকের অভাব নাই পক্ষে কথা বলার খুব কম না বিরোধিতা করে লাভ নাই এটা আমাদের জন্য একটা হীরার টুকরা হাফিজুর রহমান আমাদের জন্য হীরার টুকরা আজকে যদি উনি বেদাতি হইতো উপায় আছেন নি উপায় আছি মাথা তুললে সাইতাল্লাম না আমাদের মধ্যে কিছু আলেম ওলামা আছে উপরে যদি তুতু ফালাইলে নিজের উপরে পড়ে এটি হারা দিন মাদ্রাসাত বইয়াতে চিন্তা করে 4,000 টাকা বেতন পায় আর এতে হেলিকপ্টার দা দৌড়ে সহ্য না রে কিতা করতাম এই কিছু কিছু দুই টিক্কা কিছু দুই টিক্কা মনোবিড়ি বিরোধিতা করবেন না আল্লাহর রাস্তায় বলি আমাদের মাতার মুকুট আমাদের তাজ যারা আছেন উলামায়ে কেরাম আপনারা মাদ্রাসার খেদমত করতেছেন উলামায়ে কেরাম মাঠে ময়দানে খেদমত করতেছে বিরোধিতা কইরেন না
আজকে সিদ্দিকীর কারণে আলেম ওলামার সম্মান কমে নাই বাড়ছে বাড়ছে বক্তাদের সম্মান কমে নাই বক্তাদের সম্মানও সিদ্দিকী বাড়াইছে